প্রিয় দর্শক, নতুন নতুন কন্টেন্ট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন। গেল বছর খুব ভালো কিছু উপহার দিতে পারেনি হলিউড। করোনায় সব প্রযোজক নিজেদের হাত গুটিয়ে নিয়েছেন। ক্রিস্টোফার নোলানের মতো পরিচালক টেনেট ছবি উপহার দিয়েও খুব একটা সুবিধা করে উঠতে পারেনি বক্স অফিসে। তাই বড় বড় ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে 2021 সালে। কোনো কোনো ছবি পিছিয়ে গেছে 2022 সালেও। ইয়াহু এন্টারটেনমেন্ট 2021 সালে মুক্তির তারিখ নির্ধারিত হওয়া ছবিগুলোর একটি তালিকা তৈরি করেছে। আরেকটি আলোচিত সিনেমা, ছবিটি আসছে আগামী 1 অক্টোবর। জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়া ছবিটিকে রাখা হয়েছে তালিকার 3 নম্বরে। সাকা কিং পরিচালিত ছবিটি আমেরিকান অ্যাক্টিভিস্ট ও সমাজকর্মী ফ্রেড হ্যাম্পটনকে নিয়ে। অ্যাটার্নালস আসছে আগামী 9 নভেম্বরে, ছবিটি রাখা হয়েছে তালিকার 4 নম্বরে। অ্যাঞ্জেলিনা জোলি, সালমা হায়েক, কিট হ্যারিংটন অভিনীত ছবিটি হতে পারে 2021 সালের অন্যতম সেরা হিট ছবি। এই ছবি দিয়ে মার্ভেলের সুপার হিরোর দুনিয়ায় প্রবেশ করলেন জোলি। প্রথম 10-এ রাখা হয়েছে স্পাইডারম্যান 3, দ্য ম্যাট্রিক্স 4, ব্ল্যাক উইডো, গুচ্চি, কামিং টু আমেরিকার মতো ছবি, যে ছবিগুলো বক্স অফিস মাতাতে পারে যে কোনো। It's complicated. I hate those things.